প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন 2024 এর লোকসভা ভোটে তিনি 400 বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন। এর মধ্যেই তার দল বিজেপি একাই 370 এর বেশি আসন দখল করবে বলে দাবি প্রধানমন্ত্রী। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস এবার 40টি আসন পাবে কিনা। 2014 এর ভোটে হাত শিবির 44টি আসন জিতেছিল, 2019 এ জোটে 52টি। মমতার কথা অনুযায়ী 24 এ সবচেয়ে কম আসন পাওয়ার রেকর্ড করতে চলেছে কংগ্রেস। মমতার কথায় সূত্র ধরে সংসদে প্রধানমন্ত্রী কংগ্রেসকে বলেছেন আশা করি শতাব্দী প্রাচীন তো দলটি 40-এর সীমা পার করবে। সমীক্ষা রিপোর্ট বলছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 400 আসনের গোলটি পেরোবে না। অন্যদিকে কংগ্রেস বলছে কংগ্রেসের প্রাপ্ত আসন 70-এর বেশি হবে, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যে ক্ষমতায় ফিরছে না সমীক্ষা রিপোর্টে তা স্পষ্ট। মানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি, তা নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষা ও ভঙ্গিমায় প্রধানমন্ত্রীর 400 আসন পাওয়ার কথা ঘোষণা করেছেন, সমীক্ষা অনুযায়ী বিজেপির সম্ভাব্য ফলাফল তার ধারে কাছেও যাচ্ছে না। 2019 সালে তারা 303টি আসনে জয়লাভ করেছিল, আগামী ভোটে সেই সংখ্যা বেড়ে হতে পারে 304। অন্যদিকে বিজেপি তথা এনডিএ শরিক দলগুলির আসন অনেকটাই কমে যাবে, ফলে সামগ্রিকভাবে 2019-এর তুলনায় ফল ভালো হবে না গেরুয়া শিবিরে। তবে মনে রাখতে হবে ভোট যত এগিয়ে আসে ততই পরিস্থিতির পরিবর্তন ঘটে। মোদীর ভবিষ্যৎবাণী মিলে যাওয়া যেমন অসম্ভব নয় তেমনই উল্টোটাও সম্ভব। সমীক্ষায় আঞ্চলিক দলগুলির সম্ভাব্য ফলাফল নিয়ে এখনো পর্যন্ত কোনো আভাস প্রকাশ করা হয়নি। তবে বিজেপির সম্পর্কে যে তথ্য সমীক্ষায় উঠে এসেছে তা থেকে স্পষ্ট পদ্ম শিবিরকে এবারও আঞ্চলিক দলের কাছেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিহারে নীতিশ কুমারকে জোটে ফেরানোর পর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশ পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের আলাপ আলোচনা এগোচ্ছে। কদিন আগেও এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতার ফোন এড়িয়ে গিয়েছেন অমিত শাহ জেপি নাড্ডারা, কিন্তু গত বুধবার চন্দ্রবাবুকে দিল্লিতে ডেকে অন্ধ্রে আসার সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন বিজেপির দুই শীর্ষ নেতা। প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে দাবি করেছেন 2024 এর লোকসভা ভোটে তিনি 400-এর বেশি আসন নিয়ে ক্ষমতায় ফিরবেন। এর মধ্যেই তার দল বিজেপি একাই 370-এর বেশি আসন দখল করবে বলে দাবি প্রধানমন্ত্রী। অন্যদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সংশয় প্রকাশ করেছেন কংগ্রেস এবার 40টি আসন পাবে কিনা। 2014 এর ভোটে হাত শিবির 44টি আসন জিতেছিল, 2019 এ জোটে 52টি। মমতার কথা অনুযায়ী 24-এ সবচেয়ে কম আসন পাওয়ার রেকর্ড করতে চলেছে কংগ্রেস। মমতার কথায় সূত্র ধরে সংসদে প্রধানমন্ত্রী কংগ্রেসকে বলেছেন আশা করি শতাব্দী প্রাচীন তো দলটি 40-এর সীমা পার করবে। সমীক্ষা রিপোর্ট বলছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ 400 আসনের গোলটি পেরোবে না। অন্যদিকে কংগ্রেস বলছে কংগ্রেসের প্রাপ্ত আসন 70-এর বেশি হবে, অর্থাৎ কংগ্রেসের নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট যে ক্ষমতায় ফিরছে না সমীক্ষা রিপোর্টে তা স্পষ্ট। মানে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হতে চলেছেন নরেন্দ্র মোদি, তা নিয়েও কোনো সংশয় নেই। কিন্তু সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী যে ভাষা ও ভঙ্গিমায় প্রধানমন্ত্রীর 400 আসন পাওয়ার কথা ঘোষণা করেছেন, সমীক্ষা অনুযায়ী বিজেপির সম্ভাব্য ফলাফল তার ধারে কাছেও যাচ্ছে না। 2019 সালে তারা 303টি আসনে জয়লাভ করেছিল, আগামী ভোটে সেই সংখ্যা বেড়ে হতে পারে 304। অন্যদিকে বিজেপি তথা এনডিএ শরিক দলগুলির আসন অনেকটাই কমে যাবে, ফলে সামগ্রিকভাবে 2019-এর তুলনায় ফল ভালো হবে না গেরুয়া শিবিরে। তবে মনে রাখতে হবে ভোট যত এগিয়ে আসে ততই পরিস্থিতির পরিবর্তন ঘটে। মোদীর ভবিষ্যৎবাণী মিলে যাওয়া যেমন অসম্ভব নয় তেমনই উল্টোটাও সম্ভব। সমীক্ষায় আঞ্চলিক দলগুলির সম্ভাব্য ফলাফল নিয়ে এখনো পর্যন্ত কোনো আভাস প্রকাশ করা হয়নি। তবে বিজেপির সম্পর্কে যে তথ্য সমীক্ষায় উঠে এসেছে তা থেকে স্পষ্ট পদ্ম শিবিরকে এবারও আঞ্চলিক দলের কাছেই শক্ত চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। বিহারে নীতিশ কুমারকে জোটে ফেরানোর পর অন্ধ্রপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা তেলেগু দেশ পার্টির নেতা চন্দ্রবাবু নাইডুর সঙ্গে বিজেপির শীর্ষ নেতৃত্বের আলাপ আলোচনা এগোচ্ছে। কদিন আগেও এই প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা টিডিপি নেতার ফোন এড়িয়ে গিয়েছেন অমিত শাহ জেপি নাড্ডারা, কিন্তু গত বুধবার চন্দ্রবাবুকে দিল্লিতে ডেকে অন্ধ্রে আসার সমঝোতা নিয়ে প্রাথমিক আলোচনা করেছেন বিজেপির দুই শীর্ষ নেতা।